সো ওয়েলকাম ব্যাক টু ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের যাওয়া স্ক্রিপ্ট সিরিজের সিক্সটিন ভিডিও আর আজকের আমাদের টপিকটা হলো অপারেটর প্রেসিডেন্স তো আমরা লাস্ট কিছু ভিডিও ধরে অপারেটর শিখতেছি তো আজকে আমরা অপারেটর প্রেসিডেন্স কি সেটা দেখব তো আমি প্রতি ভিডিওতেই আমি টপিকে যাওয়ার আগে একটু হলেও আপনাদের সাথে ডিসকাস করি যে টপিকটা কী বাট আজকে সেটা করব না সেটা আমরা একটু প্র্যাকটিক্যালে বোঝার চেষ্টা করবো সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে অপারেটর প্রেসিডেন্সটা কি তো তার জন্য বিএস করে যাই আচ্ছা এখানে লাস্ট কিছু ভিডিও ধরে আমরা অপারেটর শিখতেছি তো আজকে সেটার একটা এক্সাম্পল আমরা দেখব একটা ভেরিয়েবল নেবো আমি কনস্ট এক্স যেটার ভিতর আমি ভ্যালিউ দেবো হলো একটা ক্যালকুলেশনের রেজাল্ট আমি এখানে টুকে যোগ করবো ফোরের সাথে এবং সেটাকে আমি আবার বিয়োগ করব দুই দিয়ে এবং সেটাকে আবার আমি মাল্টিপ্লাই করব ফোর দিয়ে এবং সেটাকে অ্যাট লাস্ট আমি ডিভাইড করব টু দিয়ে আচ্ছা তো তাহলে এটা রেজাল্টটা কত হবে এটাকে আমরা আগে গেস করব তো গেস তার আগে আমি একটু কনসোল করে নিই আচ্ছা তো এটা রেজাল্ট আমরা আগেই দেখবো না সেটাকে আগে একটু আমরা গেস করি যে এখানে রেজাল্টটা কত হবে তো আমরা এখানে যে সিকোয়েন্সে লিখছি লেফট টু রাইট আমরা আসলে হিসাব করি দেখি কত হয় তো ফার্স্টে দুইয়ের সাথে যদি চারকে যোগ করা হয় ছয় হবে এবং সে ছয়ের থেকে যদি দুইকে বিয়োগ করা হয় তাহলে কত হবে চার সে চারকে যদি আবার আমরা চার দিয়ে গুণ করি তাহলে সেটা হবে ষোলো এবং ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে এইট তার মানে কি আমাদের এই এক্স ভিতর ভ্যালু হবে এইট আচ্ছা তো সেটা আমরা আগে কনসোলে যে চেক করি কনসোলটাকে ওপেন করি ওকে আমাদের ভ্যালু আমাদের কিন্তু এক্স ভেরিয়েবলের ভ্যালু 2 তার মানে আমাদের রেজাল্ট আসছে 2 বাট আমরা যেভাবে হিসাব করলাম যে সিকোয়েন্সে হিসাব করলাম আমাদের কিন্তু রেজাল্টটা হওয়ার কথা 8 তাহলে এখানে সমস্যাটা কি তো সমস্যাটা আসলে কিছুই না জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রেসিডেন্সটা হলো এখানে ম্যাটার করতেছে তো অপারেটর প্রেসিডেন্স অর্থ হলো অপারেটরের অগ্রঅধিকার কে কার আগে কার কাজটা করবে তো সেটাই আজকে আমরা দেখব তারপর আমরা এটাকে আবার সলভ করবো তো অপারেটর প্রেসিডেন্সটা দেখার জন্য যে কোন অপারেটরটা কার আগে কাজ করে সেটা দেখার জন্য আমরা এমডিএনএ যাব তো এমডিএন হলো জাভাস্ক্রিপ্টের অফিশিয়াল অফিসিয়াল ডকুমেন্টেশন যেমন আমরা একটা ফোন কিনলে সেটার একটা ইউজার ম্যানুয়াল থাকে সেটার খুঁটিনাটি ব্যাপারগুলো নোট করা থাকে কিভাবে আমরা ব্যবহার করব তো জাভাস্ক্রিপ্টের সকল খুঁটিনাটি ব্যাপার সব ব্যাপারে আসলে ডকুমেন্টেশন আছে সেটা কিভাবে করতে হবে কি কোন জায়গায় কি আছে তো সেগুলো এমডিএনএ নোট করা আছে তার ডকুমেন্টেশনে তো আমরা আজকে এম ডিএনএ যাব তো ব্রাউজারে চলে যাই অ্যান্ড এখানে আমরা যদি জাস্ট সার্চ করি এম তাহলে আমাদের যে ফার্স্ট ওকে আগে আমার একটা ভেরিফিকেশন আসছে ওকে ভেরিফিকেশনটা হয়ে গেছে তো এই যে রেজাল্টটা ফার্স্ট রেজাল্টটা এম ডিএন ওয়েব ডক্স ডেভেলপার ডট মোজিলা ডট অর্গ এটা হলো জাভাস্ক্রিপ্টের অফিশিয়াল ডকুমেন্টেশন এখানে আজকে আমরা অপারেটর প্রেসিডেন্সটা দেখব তো এখানে আমরা সার্চ করব অপারেটর প্রেসিডেন্স তো এখানে যখন আমি অপারেটর প্রেসিডেন্স সার্চ করি আজ আমার রেজাল্ট আসে পড়ছে আচ্ছা এখানে কিছু ইনফরমেশন আছে তো ইনফরমেশনটাকে ফার্স্ট আমরা একটু পড়ি অপারেটর প্রেসিডেন্স ডিটারমাইনস হাউ অপারেটরস আর পার্সড কনসার্নিং ইচ अदर আসলে অপারেটর প্রেসিডেন্সের মাধ্যমে নির্ধারণ হয় একাধিক অপারেটরের ক্ষেত্রে কে আগে কাজ করবে এন্ড অপারেটরস উইথ হায়ার প্রেসিডেন্স বিকাম দা অপারেন্টস অফ অপারেটরস উইথ লোয়ার প্রেসিডেন্স এইটা এখানে কি বোঝা যাইতেছে তো যে অপারেটর যে নাম্বার যত বেশি সেই অপারেটারটা আসলে তত আগে কাজ করবে তার তার অগ্রাধিকারটা সবচেয়ে বেশি তো যেই অপারেটারগুলোর আগে কাজ করবে তারা তো আগে রেজাল্টটা জেনারেট করবে সেই রেজাল্টটা নিয়ে কিন্তু যারাদের যারা পরে কাজ করবে তারা কিন্তু আসলে সেই রেজাল্টটা নিয়ে কাজ করবে আচ্ছা সেটা প্র্যাকটিক্যালি বোঝায় তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটাতে এখানে ফোর কে ফাইভের সাথে মাল্টি 3 কে ফোরের সাথে যোগ করা হইতেছে এবং পরে সেটাকে ফাইভ কে ফাইভের সাথে মাল্টিপ্লাই করা হইতেছে তো এই মাল্টিপ্লিকেশন অপারেটরটার প্রেসিডেন্স নাম্বার আমাদের এই অ্যাডিশন অপারেটরটার চেয়ে বেশি তার মানে ফোরকে আসলে ফাইভের সাথে আগে গিয়ে মাল্টিপ্লাই করা হবে তাহলে এখানে টোয়েন্টি হবে টোয়েন্টিকে আসলে তারপর থ্রির সাথে যোগ করা হবে এই দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 কে লাস্টে 3 কে টোয়েন্টির সাথে যোগ করা হবে তার মানে আমাদের যে হায়ার প্রেসিডেন্স নাম্বারের অপারেটারটা মাল্টিপ্লিকেশন অপারেটরটা এইটার রেজাল্টটার সাথে কিন্তু লোয়ার প্রেসিডেন্স নাম্বার অপারেটার যেটা হলো অ্যাডিশন অপারেটরটা সেটা কাজ করবে তো সেটা এখানে আসলে বোঝানো হয়েছে আচ্ছা তাহলে এখন আমরা নিচের দিকে যাই আচ্ছা এখানে এই টেবিলটাতে যাওয়া স্ক্রিপ্টের সব অপারেটরগুলোর প্রেসিডেন্স নাম্বার নোট করা আছে তো এইটা দেখলে আমরা আসলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো তো এখানে প্রেসিডেন্স নাম্বার সবচেয়ে হাই হলো টোয়েন্টি যেটা হলো গ্রুপিং অপারেটারে তো আজকের ভিডিওতে আমরা গ্রুপিং অপারেটারটাও দেখব অ্যান্ড তারপর আমরা আজকে যে অপারেটারগুলো না কাজ করতেছি সেই দিকে যাই আচ্ছা তো আজকে আমরা কি কিনে কাজ করলাম মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্র্যাকশন তো এখানে দেখেন আমাদের ডিভিশন সরি অ্যাডিশন এবং সাবস্ট্র্যাকশনের চেয়ে কিন্তু মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের প্রিসিডেন্স নাম্বারটা বেশি তার মানে এরা আগে কাজ করবে এরা এদের কাজটা আগে হবে এই এক্সাম্পলটাতে আসি আমরা যে এই হোল ক্যালকুলেশনটা লিখছিলাম সেই হোল ক্যালকুলেশনটার ভিতরে আগে হবে হলো আমাদের মাল্টিপ্লিকেশনটা তো এই দুইটা প্রেসিডেন্স নাম্বার সেম দুইটারই সিক্সটিন আমাদের মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই যেখানে যদি আরেকবার দেখায় এই দেখেন দুইটারই কিন্তু প্রেসিডেন্স নাম্বার সরি সিক্সটিন না ফিফটিন দুইটার প্রেসিডেন্স নাম্বার ফিফটিন তো দুইটার প্রেসিডেন্স নাম্বার সেম হওয়ার ফলে যেটা আসলে আমরা আগে করছি যেটার সিকোয়েন্সটা আগে সেটা আসলে আগে এক্সিকিউট হবে তো তার মানে সর্বপ্রথম কী হবে আমাদের এই টু কে ফোর কে ফোরের সাথে মাল্টিপ্লাই করা হবে তার মানে এখানে আমরা এখন সরাসরি লিখে দিতে পারি এখানে রেজাল্টটা হবে এইট এবং তারপর সেটাকে আসলে টু দিয়ে ভাগ করা হবে তার মানে সেটা রেজাল্ট হবে এখন ফোর এবং এখন আমরা যদি এই প্রেসিডেন্স দুইটার প্রেসিডেন্টে আসি তো এই ক্ষেত্রে দুইটার অ্যাডিশন এবং সাবস্ট্র্যাকশন দুইটার প্রেসিডেন্সটা সেম তার মানে যেটাকে আগে লেখা হয়েছে সেটা আগে হবে তার মানে আসলে এর সাথে চারকে আগে যোগ করা হবে তাহলে কত হবে এখানে হবে সিক্স এবং অ্যাটলাস্ট 6 কে ফোর এর সাথে সিক্স থেকে 4 কে মাইনাস করা হবে তাহলে আমাদের রেজাল্টটা কত হইতেছে টু তো এইভাবে আমরা যদি অপারেটর প্রেসিডেন্সটা জানতাম তাহলে কিন্তু আমাদের কাজটা আমরা কিন্তু একটা বেটার গেস করতে পারতাম আচ্ছা তো আমরা তো অপারেটর প্রেসিডেন্সের ব্যাপারে বুঝলাম তো আপনাদের যে ব্যাপারটা আমি বলবো যে আপনার এই আপনারা নিজেরা চেক করে এখানে আসলে বোঝানোর কিছু আপনারা দেখলে বুঝতে সব কিছু এখন আমরা গ্রুপিং দেখতে চাইছিলাম তো গ্রুপিং দেখি একটা কাজ করি আমি কন্ট্রোল জেডে আনি সব কিছু আচ্ছা তো ক্ষেত্রে আমরা যদি যে সিকুয়েন্সটা আমরা হিসাব করছি সেই সিকোয়েন্সে যদি আমরা এটাকে এক্সিকিউট করাইতে চাই তো তাহলে আমাদের গ্রুপিং অপারেটর ইউজ করতে হবে তো আমরা এখন এই দুইটাকে প্যান্ট সিস র্যাপ করে দিব তাহলে এটা সবার আগে হবে তারপর আমরা কি করতে চাইছি তারপর আমরা করতে চাইছি এখন এইটাকে আমরা র্যাপ করে দিব এই প্যান্ট দিয়ে তারপর কি করব তারপর আমরা মাল্টিপ্লিকেশন করব এখন এইটাকে আমি র্যাপ করে দিতেছি এখন তারপর কি করব লাস্টে আমরা ডিভিশন করব তো এখানে আমি যদি এটাকে র্যাপ না করি তারপরও চলবে কারণ এটা আমাদের লাস্ট টাস্কটা হবে তো এখন আমাদের রেজাল্টটা হবে টু এখন যদি আমি কনসোল আবার ব্যাক করি অ্যান্ড যদি রিলোড করি আমাদের রেজাল্টটা কিন্তু এখন এইট হইতেছে দেখেন আমরা যে ক্যালকুলেশনটা করছিলাম দুইয়ের সাথে ফার্স্টে চারকে যোগ করা হবে তার মানে ছয় হবে ছয় থেকে দুইকে বিয়োগ করা হবে তার মানে ফোর হবে ফোরকে ফোরের সাথে মাল্টিপ্লাই করলে সিক্সটিন হবে এবং তারপর আসলে এটাকে টুই দিয়ে ভাগ করা হবে তার মানে আমাদের এক্স ভিতর ভ্যালু হবে এইট তো যখন আমরা এরকমভাবে আমাদের কোনো একটা ক্যালকুলেশনের আমরা যে সিকোয়েন্সে করতে চাইতেছি সেই সিকুয়েন্সে যদি আমরা করতে চাই আমরা গ্রুপিং অপারেটর ইউজ করবো অ্যান্ড আপনারা এই এমডিএনএর লিঙ্কে এসে আপনার অপারেটর প্রেসিডেন্সগুলো চেক করবেন কোন অপারেটরের প্রেসিডেন্স নাম্বারটা কত অ্যান্ড যে অপারেটারগুলো এখানে শিখি নাই সেগুলো আমরা অবশ্যই নেক্সটে শিখবো তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে দেখা হবে নেক্সট ভিডিওতে